নমস্কার দর্শক বন্ধু আমি সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগতম নারায়ণ লিখি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আলোচনার বিষয় হল হাতে অর্থাৎ করতলে ব্যবসার লক্ষণ অর্থাৎ আপনি কি করে বুঝবেন যে ব্যবসা আপনার জন্য শুভ বা আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন কি না বা আপনার জন্য পেশা হিসাবে ব্যবসা কতটা যুক্তিযুক্ত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা নিজেদের হাতের সাথে মেলাতে থাকুন এবং আরও একটি কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দিন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা তো বন্ধুরা প্রথমেই বলবো আপনি ব্যবসায়ী হতে পারবেন কি না আপনারকে এটি বুঝতে হলে আপনার হাতের দিকে আপনাকে খেয়াল করতে হবে এখানে বলবো ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বলবো মেয়েরা আপনাদের বাম হাতের সাথে মেলাবেন তো বন্ধুরা শুরু করছি প্রথমেই যে লক্ষণটির কথা বলবো সেটি জানতে হলে আপনাদেরকে হাতের আঙুলগুলির উপর লক্ষ্য করতে হবে এবং হাতের করতলের উপর লক্ষ্য করতে হবে আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনাদের হাতের এই চারটি আঙুল অর্থাৎ তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ আঙুল এই চারটি আঙুল আপনাদের এই হাতের করতলটির থেকে ছোট না বড় আপনাদের হাতের করতলটি যদি আপনাদের এই চারটি আঙুলের অপেক্ষা অর্থাৎ আপনাদের এখান থেকে এই পজিশনটি আপনাদের হাতের করতলটি অপেক্ষা ছোট হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন আরও স্পষ্ট করে বলি আপনাদের হাতের করতলের ভাগটি যদি আপনাদের হাতের এই আঙুলের ভাগের থেকে বড় হয় তাহলে অবশ্যই আপনি বড়ো ব্যবসায়ী হতে পারবেন এবার বলবো দ্বিতীয় লক্ষণটির কথা আপনাকে তার জন্য দেখতে হবে কনিষ্ঠ আঙুলটি এবং অনামিকা আঙুলটি আমাদের হাতের এই আঙুলটি হলো কনিষ্ঠ আঙুল এবং এই আঙুলটি হলো অনামিকা আঙুল তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার হাতের এই কনিষ্ঠা আঙুলটি আপনাদের এই অনামিকা আঙুলের শেষ পর্ব অর্থাৎ এই পর্ব পর্যন্ত পৌঁছেছে কিনা অর্থাৎ স্পর্শ করেছে কিনা যদি স্পর্শ করে থাকে বা যদি ক্রস করে থাকে তাহলে অবশ্যই আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন এবার বলব যে লক্ষণটির কথা সেটি হলো আপনাদের হাতের এই কনিষ্ঠ আঙুলের কথা এই কনিষ্ঠ আঙুলের এই যে প্রথম পর্বটি এই প্রথম পর্বে আপনার হাতে যদি এই ধরনের একটি বা দুটি স্পষ্ট সরল রেখা অঙ্কিত থাকে এই জায়গায় একটি বা দুটি স্পষ্ট সরল রেখা অঙ্কিত থাকে তাহলেও এটি আপনাকে বোঝায় যে আপনি ব্যবসা করলে সাফল্য লাভ করবেন এবার আসি পরের লক্ষণ এটি দেখতে হলে আমাদেরকে দেখতে হবে আমাদের হাতে বুধের ক্ষেত্রটি আমাদের হাতে এই কনিষ্ঠা আঙুলের থেকে এই জায়গাটি হলো বুধের ক্ষেত্র এই জায়গাটিকে ভালো করে লক্ষ্য করুন বুধের ক্ষেত্রে যদি আপনার হাতে এই ধরনের একটি বা দুটি স্পষ্ট সরল লেখা অঙ্কিত থাকে একটি থাকলেও চলবে দুটি থাকলেও চলবে কিন্তু আপনার হাতে বুধের ক্ষেত্রে যদি অস্পষ্ট এবং কিছু অধিক সরল লেখা এ ধরনের থাকে তাহলে চলবে না আপনার হাতে বুধের ক্ষেত্রে একটি বা দুটি স্পষ্ট যদি সরল লেখা থেকে থাকে তাহলে আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন অর্থাৎ ব্যবসা আপনার জন্য শুভ এবার বলবো আপনার হাতের বুধের ক্ষেত্রটিকে ভালো করে লক্ষ্য করুন এবং হাতের করতলটিকে ভালো করে লক্ষ্য করুন দেখুন আপনার হাতে এই বুধের ক্ষেত্র থেকে করতলের দিকে কোনো একটি রেখা এসে মিশেছে কি না অর্থাৎ এইটি হলো ব্যবসা রেখা এই ব্যবসা রেখা আপনার হাতে আছে কি না আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে বুধের ক্ষেত্র থেকে নিচের দিকে নেমে যাওয়া যদি ব্যবসা রেখা থাকে তাহলে এটি আপনাকে ব্যবসা করতে ইন্ডিকেট করে অর্থাৎ এটি আপনাকে সংকেত দেয় যে আপনি ব্যবসা করুন ব্যবসা করলে আপনি সাফল্য লাভ করবেন এবার বলবো। আমাদের হাতে হৃদয় রেখার কথা এ দেখুন আমাদের হাতে হৃদয় রেখা অর্থাৎ এই রেখাটি হল আমাদের হাতে হৃদয় রেখা হৃদয় রেখা বিভিন্নভাবে থাকতে পারে কারো ক্ষেত্রে হৃদয় রেখা রেখার আকার নেয় কারো ক্ষেত্রে হৃদয় রেখা অনেক গোলাকৃতি আবার কারো ক্ষেত্রে হৃদয় রেখাটি অল্প গোলাকৃতি কারো ক্ষেত্রে হৃদয় একটি প্রান্ত শনির দিকে এবং একটি প্রান্ত বৃহস্পতির দিকে এগিয়ে যায় আপনার হাতে লক্ষ্য করুন হৃদয় রেখাটি যে অল্প গোলাকৃতি আকার বিশিষ্ট কিনা। না অর্থাৎ আপনার হাতে হৃদয় রেখাটি যেখানেই উঠুক এবং যেখানেই শেষ হোক যেন অল্প গোলাকৃতি হয় অর্থাৎ খুব বেশি গোলাকৃতি যেন না হয় যদি এভাবে থাকে তাহলে এটি ইন্ডিকেট করে আপনার ব্যবসা হবে এবং আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন এবার আপনাদেরকে যেটি লক্ষ্য করতে হবে হাতের করতলের দিকে লক্ষ্য করুন আপনার হাতের মস্তিষ্ক রেখাটি ভালো করে পর্যবেক্ষণ করুন আপনাদের হাতেই হাতে মস্তিষ্ক রেখা হলো এটি কারো কারো ক্ষেত্রে মস্তিষ্ক রেখা বড় হতে পারে কারো ক্ষেত্রে ছোটো হতে পারে কিন্তু আপনার হাতে আপনাদের হাতে যদি মস্তিষ্ক রেখাটি যেখান থেকে উঠুক এসে যদি এই মঙ্গলের ক্ষেত্রে টাচ করে বা মস্তিষ্ক রেখা থেকে কোনো একটি শাখা রেখা এসে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে আপনি ধরে নিতেই পারেন যে আপনাকে এটি প্রকাশ করছে যে আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন অর্থাৎ ব্যবসা করলে আপ আপনি চাকরি বা অন্যান্য পেশার তুলনায় অধিক সাফল্য লাভ করবেন এবার আপনাকে যেটি লক্ষ্য করতে হবে ভালো করে লক্ষ্য করুন আমাদের হাতের এই মস্তিষ্ক রেখা এবং আমাদের হাতের এই আয়ু রেখাটি অধিকাংশ হাতে মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা কিছুটা মিলিতভাবে এগিয়ে যায় আবার অনেকের হাতে মস্তিষ্ক রেখা এবং আয়ুরেখা কিছুটা জায়গা ছেড়ে বিস্তৃত হয় আপনার হাতে যদি মস্তিষ্ক রেখাটি আয়ু রেখা থেকে কিছুটা হলেও জায়গা ছেড়ে বা একটু ফাঁক হয়ে হাতে পর্যন্ত বিস্তৃত হয় অর্থাৎ মস্তিষ্ক রেখাটি এবং আয়ু রেখাটির মাঝে যদি গ্যাপ থাকে তাহলেও এটি ব্যবসা করার ক্ষেত্রে খুব শুভ লক্ষণ অর্থাৎ স্পষ্ট করে আপনি অত্যন্ত স্বাধীন চেতা মানুষ এবং আপনি যদি নিজের ইচ্ছায় ব্যবসা করেন তাহলে অবশ্যই সেই ব্যবসাতে সফলতা পাবেন এবার আমি শেষ পয়েন্ট অর্থাৎ যে কথাটি বলবো সেটি হলো ভাগ্যরেখার কথা আপনার হাতে ভাগ্যরেখা যেমনই হোক না কেন যতদূর পর্যন্ত বিস্তৃত হোক না কেন ভাগ্যরেখাটি যেখান থেকে উঠুক না কেন ভাগ্যরেখা যদি সোজাসুজি যায় এবং সোজাসুজি গিয়ে যে কোনো জায়গায় থেমে যায় এবং ভাগ্যরেখাটি যদি স্পষ্ট হয় এবং তার মাঝে কোনো কাটাকাটি চিহ্ন কোনো জাল চিহ্ন না থাকে অর্থাৎ ভাগ্যরেখাটি স্পষ্ট এবং সুন্দর হয় এবং সোজা হয় তাহলে অবশ্যই আপনি ধরে নিতেই পারেন যে আপনি ব্যবসা করলে চূড়ান্ত সাফল্য লাভ করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আপনারা অবশ্যই আশা করি নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখেছেন আপনাদের হাতে কয়েক কয়েকটি লক্ষণ মিলল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনার হাতে একটির বেশি যদি লক্ষণ মিলে যায় তাহলে অবশ্যই আপনি ব্যবসাতে নামতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য লাভ করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অল করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান নারায়ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি ও नमः भगवती वासुदेवाय